বাংলাদেশের চলচ্চিত্রে তারকা খ্যাতি পাওয়ার পরেও অনেক অভিনেত্রী হারিয়ে গেছেন। বলা যায় হঠাৎ আলোর ঝলকানি দিয়ে হারিয়ে গেছেন তারা, অথচ ক্যারিয়ারের প্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন এসব অভিনেত্রীরা। অনেকদিন থেকে ইন্ডাস্ট্রিতে নেই তারা। তারকা খ্যাতি পেয়েও হারিয়ে যাওয়া অভিনেত্রীদের সংখ্যা একেবারেই কম নয়। তেমনই একজন অভিনেত্রী শাহনাজ। শাহনাজ একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী। 90 দশকে তিনি বাংলা সিনেমা মাতিয়েছেন। তিনি একজন বাংলাদেশি লেখকও। আজ কথা বলতে চলেছি অভিনেত্রী শাহনাজকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেত্রী শাহনাজের প্রকৃত নাম ফাতেমা আক্তার রিতা। তিনি 15 জুন 1969 সালের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা কিশোরগঞ্জের কালিয়াচাপড়া চিনিকলে ফরম্যানের কাজ করতেন। কালিয়াচাপড়া চিনিকলের কোয়ার্টারের লোকজনদের কাছে শাহনাজ রিতা নামে পরিচিত ছিলেন। শাহনাজ কালিয়াচাপড়া সুগার মিল হাই স্কুল থেকে 1986 সালে এসএসসি এবং কিশোরগঞ্জ মহিলা কলেজ থেকে 1988 সালে এইচএসসি পাশ করেন। অভিনেত্রী শাহনাজ 1992 সালে পরিচালক চাষী হুমায়ুন কবিরের পদ্মার চর ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম ছবিতে তার নাম ছিল খুশবু, পরবর্তীতে তার নাম হয়ে যায় শাহনাজ। নির্মাতা মনোয়ার খোকনের জ্যোতি সিনেমার মধ্যে দিয়ে একক নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেন শাহনাজ। ছবিটি ছিল কিছুটা লেডি অ্যাকশন ধর্মী। নায়ক সালমান শাহর বিপরীতে সত্যের মৃত্যু নেই ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান শাহনাজ। সালমান শাহর সাথে শাহনাজের এই ছবিটি ছিল সুপারহিট, শাহনাজের ক্যারিয়ারের অন্যতম হিট ছবি এটি। এছাড়াও সেই সময়ে অমর সানির বিপরীতে চালবাজ মহৎ ছবিগুলোতে অভিনয় করে নিজের ক্যারিয়ারকে শক্ত করেন এই অভিনেত্রী। তার সময়ের সকল জনপ্রিয় নায়কদের সাথে কাজ করেছেন শাহনাজ 1992 থেকে 2002 সাল পর্যন্ত। একটানা 10 বছর নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। তিনি 61টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে আন্দোলন, খুদার জ্বালা, অন্ধ আইন, শান্ত কেন মাস্তান ইত্যাদি। তিনি এ পর্যন্ত বিভিন্ন সংগঠন এবং সংস্থার পক্ষ হতে 21টি পুরস্কারে ভূষিত হয়েছেন। অভিনেত্রী শাহনাজের সিনেমা ফ্লপ হওয়ার কোনো রেকর্ড নেই। ক্যারিয়ারের চাঙ্গা সময়ে এই অভিনেত্রী আড়ালে চলে যান। বিশেষ করে অশ্লীলতার জোয়ারে যখন সিনেমা জগৎ, তখন শাহনাজও নিজেকে গুটিয়ে নেন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের কোথাও দেখা নেই তার। এই অভিনেত্রীর সমসাময়িক অভিনেত্রীরা চলচ্চিত্রের মানুষদের সাথে যোগাযোগ রাখছেন, চলচ্চিত্রের অনেক অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন, কিন্তু সেখান থেকে পুরো বিপরীত শাহনাজ। তিনি এই সময় কী করছেন কেউ সে সম্পর্কে নিশ্চিত নন। বাংলা চলচ্চিত্রের অন্য যে কোনো অভিনেত্রীর তুলনায় শাহনাজ তার সিনেমা ক্যারিয়ারে অনেক সফলতা পেয়েছিলেন। তার ক্যারিয়ারে কোনো ফ্লপ ছবির রেকর্ড নেই, যা তাকে অন্য যে কোনো নায়িকার তুলনায় সাফল্যমণ্ডিত করেছে। বাংলা সিনেমা জগতে চির অমলিন হয়ে থাকবেন শাহনাজ। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।